হোটেল সাইমন বিচ রিসোর্ট 40-50% পর্যন্ত ডিসকাউন্ট চলছে সেপ্টেম্বর মাসে। আজই চলে আসুন হোটেল সাইমন বিচ রিসোর্ট কক্সবাজারে, আকর্ষণীয় অফারে হোটেল রুম বুকিং নিন। দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, তাহলে কক্সবাজারের প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস সম্পর্কে আপনারা রেগুলার আপডেট পেতে থাকবেন। এই হোটেলের পুরো রিভিউটি দেখুন, কোন রুমের কত টাকা প্রাইস থাকছে। কক্সবাজারে অসাধারণ সুন্দর একটি হোটেল হচ্ছে সাইমন বিচ রিসোর্ট। যারা কক্সবাজার আসবেন একটি বারের জন্য হলেও এই সাইমন বিচ রিসোর্টে আসবেন, তাহলে এই হোটেলের যে প্রকৃত সৌন্দর্য সেটি আপনারা বুঝতে পারবেন। আমরা চলে যাচ্ছি রিজার্ভেশন এরিয়াতে। মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে বেশ কিছু সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ব্যাগ লাগেজগুলো সেভাবে চেক করা হয়। এটা সবারই সিকিউরিটির চিন্তাভাবনা করেই কাজটি করা হয়েছে। দর্শক, আমরা চলে আসলাম রিজার্ভেশন এরিয়াতে। এই রিজার্ভেশন দর্শক আমরা চলে আসলাম সাইমন বিচ রিসোর্টের রিজার্ভেশন এরিয়াতে। বিশাল বড় একটি রিজার্ভেশন এরিয়া পাচ্ছেন, আর সামনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রন্ট ডেস্ক। এখানে প্রথমেই এসে আপনাদের কিছু ইনফরমেশন লাগবে রুম বুকিংয়ের জন্য, সেই ইনফরমেশনগুলো দিয়ে রুমটি বুকিং কনফার্ম করবেন। রিজার্ভেশন এরিয়ার পাশেই বেশ বড় একটি কফি শপ থাকছে। আপনারা চাইলে প্রথমে এসে এখানে হালকা কিছু স্ন্যাক্স জাতীয় আইটেম থাকছে, এগুলো নিয়ে খেতে পারবেন। আর প্রত্যেকটির জন্য অবশ্যই কিন্তু আপনাদের বিল পে করতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন এখানে বেশ কিছু হালকা স্ন্যাক্স জাতীয় আইটেম থাকছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে খেতে পারবেন। আর সামনের এই সাইডটিতে বেশ বড় একটি সিটিং সেট আপ থাকছে, আপনারা চাইলে এখানে বসে কিছুক্ষণ সময় পার করতে পারবেন। দেন আমরা চলে যাচ্ছি আবারও রিজার্ভেশন এরিয়ার দিকে। যারা রিজার্ভেশন এরিয়াতে রুম বুকিংয়ের জন্য কনফার্ম করবেন, এখানে আপনারা লবি এরিয়া দেখতে পাচ্ছেন। এই জায়গাটিতে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনাদের রুমটি বুকিং কনফার্ম হয়ে গেলে দেন এখান থেকে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর হোটেলের ভিতরের যে লাইটিং সেট আপগুলো কিন্তু অসাধারণ সুন্দর। যারা কক্সবাজারে এসেছেন এই সাইমন বিচ রিসোর্টে তারা জানেন, আর যারা আসেননি তারা তো বলবো অবশ্যই আসবেন এই সাইমন বিচ রিসোর্টের সৌন্দর্যটি দেখার জন্য, এবং এখানকার সমুদ্রের সৌন্দর্য এবং এই হোটেলের যে সুযোগ সুবিধাগুলো আপনারা যদি আসেন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর এখানকার পরিবেশ। দর্শক, আজকে প্রথমেই আপনাদেরকে দেখাবো এই হোটেলের সুইমিং পুল এরিয়াটি। আমরা চলে যাচ্ছি সুইমিং পুল এরিয়ার দিকে, এবং যেতে যেতে ভিতরের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, একদম অসাধারণ সুন্দর একটি পরিবেশ দর্শক হোটেলটির ভিতরের সাইডটিতে। আমরা চলে যাচ্ছি এই হোটেলের দ্বিতীয় তলায়, যেখানে সুইমিং পুল এরিয়াটি রয়েছে। যারা এই হোটেলটিতে আসবেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ইনস্ট্রাকশনগুলো ফলো করে এখানে সুইমিং করবেন। দেন আমরা এখান থেকে চলে যাব এই হোটেলের সুইমিং পুল যে এরিয়াটি থাকছে সেই এরিয়াটি আপনাদেরকে দেখাবো। বেশ বড় একটি সুইমিং পুল এরিয়া পাচ্ছেন যারা কক্সবাজার আসবেন সমুদ্র সৈকতের পাশে,
এত সুন্দর একটি সুইমিং পুল পাচ্ছেন হোটেল সাইমন বিচ রিসোর্টে। এই সুইমিং পুল এরিয়া থেকে আপনারা সমুদ্রের অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পারবেন। আসলে ভালো লাগার মতো একটি জায়গা হোটেল সাইমন বিচ রিসোর্ট। আশা করি আপনারা অবশ্যই আসবেন এই সাইমন বিচ রিসোর্টে। বেশ বড় একটি সুইমিং পুল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলটিতে রয়েছে। আর সামনের এই জায়গাটি দেখতে পাচ্ছেন প্রত্যেকদিন সন্ধ্যায় এখানে লাইভ বারবিকিউ হয়। আপনারা চাইলে এখানে বারবিকিউ খেতে পারবেন, আর যদি প্রয়োজন মনে করেন রুমেও কিন্তু খাবারটি নিতে পারবেন। এই জায়গার সন্ধ্যার পরিবেশটি আপনারা আসলে বুঝতে পারবেন, অনেক সুন্দর একটি পরিবেশ থাকে। লাইটিং সেটআপ, এখানকার যে চেয়ারে সিটিং সেটআপগুলো থাকে আসলে অসাধারণ সুন্দর। যারা সন্ধ্যায় আসবেন এই সুইমিং পুল এরিয়াতে, এখানে দেখতে পারবেন যে কত সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়। দেন আমরা চলে যাব এই হোটেলের যে এই সামনের সাইডটিতে কিছু কোল্ড ড্রিঙ্কস আইটেম রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কোল্ড ড্রিঙ্কস আইটেম নিয়ে খেতে পারবেন। অনেকে সুইমিং করতে করতে কোল্ড ড্রিঙ্কস আইটেম খেতে ভালোবাসেন, তারা এখান থেকে নিয়ে খেতে পারবেন। দেন আমরা চলে যাব এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াতে, যেখানে এভরিডে মর্নিংয়ে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সেট আপ দেওয়া থাকবে। দর্শক, আমরা চলে আসলাম সুইমিং পুল এরিয়া থেকে এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়ার দিকে, যেখানে এভরিডে মর্নিংয়ে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সেট আপ থাকে। অনেক সুন্দর একটি পরিবেশ। দর্শক, আপনাদেরকে দেখাবো এই হোটেলের যে রেস্টুরেন্ট এরিয়াটি রয়েছে, অনেক সুন্দর একটি পরিবেশ। যারা এই রেস্টুরেন্ট এরিয়াতে আসবেন তারা এখানে লাঞ্চ এবং ডিনারও করতে পারবেন, সেক্ষেত্রে এখানে আলাদা পেমেন্ট করতে হয়। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য কিন্তু কোনো পেমেন্ট লাগছে না, এটা হয়তো আপনারা জানেন সবাই। আর আপনাদেরকে এই হোটেলের পুরো রেস্টুরেন্ট এরিয়ার পরিবেশটি আপনাদেরকে দেখাবো। আর যারা এই হোটেল থেকে এই রেস্টুরেন্ট এরিয়া থেকে আপনারা রুমে খাবার নিয়ে যেতে চান, তারা কিন্তু খাবার নিয়ে যেতে পারবেন। আর এখানেই আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টগুলো দেওয়া থাকে, আপনারা চাইলে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টগুলো নিয়ে খেতে পারবেন। আর ভিতরে এই সাইটটি হচ্ছে কুক হাউস, এখানে আপনাদের যে খাবারগুলো দেওয়া হয় এখানে তৈরি করা হয়। বিশাল বড় একটি রেস্টুরেন্ট এরিয়া। এই রেস্টুরেন্ট এরিয়াতে বসেও আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এটি হচ্ছে গ্যাস সেকশন, আপনারা যদি দুপুর কিংবা রাতের খাবার খান সেক্ষেত্রে এখানে বিল পে করতে হবে আপনাদের। দর্শক, এরপরে চলে যাব এই হোটেলের আজকে যে প্রথম রুমটি আপনাদেরকে দেখাবো সেই রুমটির দিকে। দর্শক, আমরা চলে যাচ্ছি এই হোটেলের ফার্স্ট যে রুমটি থাকছে, জুনিয়র সুইট রুম। জুনিয়র সুইট রুমটি অনেক সুন্দর একটি রুম, যেখান থেকে আপনারা সরাসরি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যেতে যেতে ভিতরের পরিবেশটিও আপনাদের দেখাচ্ছি। হোটেলের যে ভিতরের সাইডটি অসাধারণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মিলিয়েই আপনাদের মন ভরে যাবে এই হোটেলটিতে আসলে। ভিতরে
ভেতরের ডেকোরেশনগুলো কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট যে রুমটি থাকছে জুনিয়র সুইট রুমটির দিকে। রুম নাম্বার হচ্ছে 715। দর্শক, আজকে এই জুনিয়র সুইট রুমটির যে পুরো রিভিউটি আছে সেটি দেখাবো, আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন। জুনিয়র সুইট রুম শুক্রবার শনিবার এ দুদিন 45% ডিসকাউন্টে 13,750 টাকা নিতে পারছেন। রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত 50% ডিসকাউন্টে 12,500 টাকায় নিতে পারছেন এই রুমটি। আমরা জুনিয়র সুইট রুমটির ভিতরে প্রবেশ করলাম। বেশ সুন্দর পরিপাটি একটি রুম। লিভিং এরিয়ার পাশেই প্রথমে একটি ওয়াশরুম রয়েছে। বেশ বড় একটি লিভিং এরিয়া পাচ্ছেন। প্রথমে ঢুকতে এখানে বসার জন্য কিছু জায়গা রয়েছে এবং ওই কর্নারটিতে রয়েছে আপনাদের জন্য একটি ডাইনিং স্পেস, সেখানে বসে আপনারা খাবার দাবার খেতে পারবেন। এবং বসার অপোজিট পাশে সামনে দেখতে পাচ্ছেন টিভি রয়েছে, একটি ওয়াল টেবিল রয়েছে। আর এই চেয়ারগুলোতে বসলেই আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এখানকার যে ডোরটি আছে সেটি খুললেই কিন্তু সমুদ্রের যে আওয়াজ, যে গর্জন আছে সেটি শুনতে পারবেন। আমরা চলে আসলাম বেলকনি এরিয়াতে। লিভিং এরিয়ার সাথে যে বেলকনি এরিয়াটি রয়েছে এখানে টোটাল 2-3 জন দাঁড়াতে পারবেন, এরকম স্পেস রয়েছে। এই বেলকনি এরিয়া থেকে আপনারা সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন, একদম ক্লিয়ারভাবে সূর্যাস্ত দেখা যাবে এই রুম থেকে। অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পারবেন দর্শক এই রুমটিতে যারা থাকবেন। আর নিচে দেখতে পাচ্ছেন সুইমিং পুল, রুম থেকে সুইমিং পুলটিও আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। এত সুন্দর একটি রুম, আসলে এই রুমটি যদি আপনারা থাকেন তাহলে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন ক্লিয়ারভাবে। বেলকনি এরিয়া থেকে ভিতরে ঢোকার পর এখানে একটি কিচেন এরিয়া পাবেন জুনিয়র সুইট রুমটিতে। নিচে থাকছে মিনি ফ্রিজ, এখানে কোল্ড ড্রিঙ্কস আইটেম কিছু রাখতে পারবেন। আর উপরে রয়েছে টি কফির সেট আপ। কিচেন এরিয়া পাচ্ছেন, চাইলে এই কিচেন এরিয়াটি আপনার ব্যবহার করতে পারবেন। আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমটিতে। মাস্টার বেডরুমটিও দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। দুপাশে হালকা লাইট রয়েছে, উপরে সুন্দর একটি ওয়ালমেট রয়েছে। বেডের দুপাশে দুটো কর্নার টেবিল রয়েছে, ইন্টারকম টেলিফোন পাচ্ছেন, আপনাদের যে কোনো প্রয়োজনে রিজার্ভেশনের সাথে কথা বলবেন, সার্বক্ষণিক সহযোগিতা করবে রিজার্ভেশন থেকে। বেডের এই কর্নারটিতে রয়েছে একটি চেয়ার এবং একটি টেবিল। আর বেডের অপোজিট পাশে রয়েছে মিরর, একটি ওয়াল টেবিল, টিভি রয়েছে। বেশ পরিপাটি সুন্দরভাবে এই জুনিয়র সুইট রুমটি সাজানো হয়েছে। আর আপনারা এই যে বেড থেকেই সমুদ্রের যে সৌন্দর্য আছে সেটি ক্লিয়ারভাবে দেখতে পারবেন। আমরা বেলকনি এরিয়াতে যাচ্ছি।
জুনিয়র সুইট রুমটির বেলকনি এরিয়াটিও অনেক সুন্দর। যারা কক্সবাজার আসবেন, এই জুনিয়র সুইট রুমটি হোটেল সায়নে বিচ রিসোর্টে নিয়ে থাকবেন, তারা বুঝতে পারবেন আসলে এখানকার যে সমুদ্রের সৌন্দর্য কত ক্লিয়ারভাবে উপভোগ করা যায়। এখানে দাঁড়ালে আসলে আপনাদের মনটি ভরে যাবে। যারা কক্সবাজারে আসবেন, হোটেল সায়মন বিচ রিসোর্টে জুনিয়র সুইট রুমটি নেবেন, তারা এত সুন্দরভাবে এখান থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর নিচে দেখতে পাচ্ছেন সুইমিং পুল এরিয়া। এই রুম থেকে সুইমিং পুল এরিয়াটিও ক্লিয়ারভাবে দেখা যায়। যারা কক্সবাজার আসবেন, আশা করি আপনাদের এই রুমগুলো, যে সিভিউ রুমগুলো আছে, সেগুলো নিলে অবশ্যই সমুদ্রের অরিজিনাল সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আমরা রুমের ভিতরে প্রবেশ করলাম। এখানে রুম সার্ভিসের একটি বুক রয়েছে, রেস্টুরেন্ট এরিয়ার মেনু বুক রয়েছে, আপনারা চাইলে যে কোনো খাবার অর্ডার করতে পারবেন রুম থেকেই। আর এই যে কাপল বেডটি দেখতে পাচ্ছেন, তার এই কর্নারটিতে রয়েছে ব্যাগ লাগেজ রাখার জন্য বেশ বড় একটি জায়গা। আর এই কর্নারটিতে একটি ক্যাবিনেট রয়েছে যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন। দেন এই রুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম থাকছে। ওয়াশরুমটির ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। বেসিন এরিয়া রয়েছে, বেশ কিছু টয়লেট্রিজ আইটেম রয়েছে আপনাদের ব্যবহারের জন্য, দুটো পানির গ্লাস রয়েছে, টাওয়েল রয়েছে দুটো। হেয়ার ড্রায়ার রয়েছে, আপনাদের চুল শুকানোর জন্য সুব্যবস্থাও রয়েছে। এবং এই কর্নারটিতে রয়েছে একটি কমোড সিস্টেম টয়লেট। আর এই অপোজিট পাশে রয়েছে বাথিং এরিয়া, একটু সেপারেট করা হয়েছে বাথিং এরিয়াটি। এখানকার সেট আপগুলো আসলেই খুব গোছানোভাবে সাজানো হয়েছে, আসলে দেখলে এবং এখানকার ফ্যাসিলিটিগুলো উপভোগ করলে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে আর একটু দেখাই, এই বেডে শুয়ে থেকে আপনারা যে সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এই জন্য ক্লিয়ার একটু দেখানোর জন্য বেড থেকে দেখাচ্ছি, শুয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জুনিয়র সুইট রুমটি আপনাদেরকে দেখালাম, আশা করি এই রুমটি আপনাদের অনেক পছন্দ হবে। ভিতরের সাইডটিতে থাকছে মাস্টার বেডরুম, তারপরে এই রুমটিতে থাকছে বেশ বড় একটি লিভিং এরিয়া এবং হালকা লাইটিং রয়েছে রুমটির ভিতরে। দেন আমরা চলে যাব এরপরেই আরেকটি রুমের দিকে। জুনিয়র সুইট রুম থেকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রুমটির দিকে। এরপরে দেখাবো প্যানোরামা ওশান সাইড রুমটি, অনেক সুন্দর একটি রুম। রুমটি দেখলেই আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। আমি সেই দিকে চলে যাচ্ছি। দর্শক, আপনারা ভিতরে পরিবেশটিও দেখতে পাচ্ছেন, অনেক ভালো লাগবে ভিতরে পরিবেশটি। সেজন্য আমি হেঁটে হেঁটে সম্পূর্ণ সাইটটি দেখানোর চেষ্টা করেছি, যেন কক্সবাজার আসলে হোটেল সায়মন বিচ রিসোর্ট সম্পর্কে আপনাদের পুরোপুরি একটি ধারণা চলে আসে। রুম নাম্বার হচ্ছে 401, প্যানোরামা ওশান সাইট রুমটি দেখাবো আজকে। প্যানোরামা ওশান সাইট রুমটি শুক্রবার শনিবার 45% ডিসকাউন্টে 27,500 টাকা নিতে পারছেন। রবি থেকে বুধবার পর্যন্ত এই রুমটি
25,000 টাকায় নিতে পারছেন। দর্শক, আমরা প্যানোরামা ওশান সাইড রুমটির ভিতরে প্রবেশ করছি। হোটেল সাইমন বিচ রিসোর্টের সবচেয়ে বড় এবং দামি একটি রুম, যে রুম থেকে প্রত্যেকটি সাইড থেকে আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রুমে ঢুকতেই বেশ বড় একটি লিভিং এরিয়া আপনারা পাচ্ছেন। আপনারা দেখে বুঝতে পারছেন কত বড় একটি জায়গা রয়েছে লিভিং এরিয়াটির ভিতরে। আর এই পাশটিতেই আপনাদের জন্য টি কফির সেট আপ রয়েছে, কিছু পিনাট আইটেম রয়েছে এবং চিপস আইটেম রয়েছে। বেশ কিছু মিনারেল ওয়াটার দেওয়া থাকবে। আর এইখানে ওয়াটার হিটার রয়েছে, আপনার যখন খুশি ইচ্ছে তখনই টি কফি বানিয়ে খেতে পারবেন। আর নিচে দেখতে পাচ্ছেন একটি মিনি ফ্রিজ রয়েছে, এখানে বেশ কিছু কোল্ড ড্রিঙ্কস আইটেম রয়েছে আপনাদের জন্য। তারপরে রয়েছে কিচেন এরিয়া এবং এইখানে একটি লম্বা টেবিল রয়েছে যেখানে দুটো চেয়ারও রয়েছে। তারপরে রয়েছে 6 জন বসার জন্য একটি ডাইনিং সেট আপ। আর এ পাশে আপনারা যে কোনো চেয়ারে বসলেই সমুদ্রের সৌন্দর্য ডিরেক্টলি দেখতে পারবেন। এবং রুমের ভিতর যে হালকা লাইটিং রয়েছে সেগুলো কিন্তু অনেক ভালো লাগবে রাত্রে বেলায়। বেশ 8-10 জন এই লিভিং এরিয়ার ভিতরে সুন্দরভাবে বসতে পারবেন। আর এখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন, বসে থেকেও সমুদ্রের সৌন্দর্য ক্লিয়ারভাবে উপভোগ করতে পারবেন। আশা করি প্রত্যেকটি সাইটই আপনাদের অনেক ভালো লাগছে। প্যানোরামা ওশান সাইড রুমটির ভিতরে প্রথমে ঢুকতেই বড় লিভিং এরিয়া এবং দুপাশে দুটো কাপল বেডরুম পাচ্ছেন। আমি এরপরে চলে যাব, ফার্স্ট যে রুমটি থাকছে সে রুমটির দিকে দেখাবো। এবং যে দুটো রুমের সেট আপ পুরো সেপারেট করা হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। লিভিং এরিয়ার সাথেই একটি ওয়াশরুম পাবেন, এই ওয়াশরুমটিও আপনারা ব্যবহার করতে পারবেন। প্যানোরামা ওশান সাইড রুমটি আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর জন্য বলি, প্রথমে লিভিং এরিয়া, তারপরেই আমার হাতের বাঁ পাশে একটি মাস্টার বেডরুম এবং হাতের ডান পাশে একটি টুইন শেয়ার বেডরুম পাবেন। প্রথমে আমরা টুইন শেয়ার বেডরুমটি আপনাদেরকে দেখাবো। প্রথম রুমটিতে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন থাকতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল ভাবে। বেডের মাঝখানে একটি কর্নার টেবিল রয়েছে, ইন্টারকম টেলিফোন রয়েছে, আপনারা যে কোনো প্রয়োজনে রিজার্ভেশনের কথা বলবেন, আপনাদের রিজার্ভেশন থেকে সার্বক্ষণিক সহযোগিতা করবে। আর এই হোটেলের যে লাইটিংগুলো রয়েছে, লাইটিং সেট আপগুলো অনেক সুন্দর। বেডের অপোজিট পাশে রয়েছে একটি ক্যাবিনেট যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন।
এই টুইন শেয়ার বেডরুম থেকেও আপনার সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং সাথে একটি বেলকনি এরিয়া রয়েছে, সেটিও আপনাদেরকে দেখাবো। আমি বেড থেকে দেখাচ্ছি যেন ক্লিয়ার বুঝতে পারেন, এখানে বসে থেকে কিংবা শুয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই রুমটির যে ওয়াশরুমটি রয়েছে সেটি দেখাচ্ছি। প্রথম রুম যেটি টুইন শেয়ার বেডরুমের ওয়াশরুমটি দেখুন, কমার সিস্টেম টয়লেট রয়েছে। বাথিং এরিয়া রয়েছে, টাওয়েল দেওয়া রয়েছে এবং কিছু টয়লেটিস আইটেম দেওয়া রয়েছে আপনাদের ব্যবহারের জন্য। বাথিং এরিয়ার ভিতরে রয়েছে শ্যাম্পু, বাথিং জেল, কন্ডিশনার, এই জিনিসগুলো রয়েছে এবং সোপও রয়েছে। আমরা ফার্স্ট রুমটি আপনাদেরকে ক্লিয়ার বোঝালাম, দেন এই রুমের যে বেলকনি এরিয়া আছে সেদিকে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম বেলকনি এরিয়াতে। আপনারা দেখে বুঝতে পারছেন এখানে বেশ বড় একটি জায়গা রয়েছে, আপনার প্রয়োজনে এখানে এক্সট্রা চেয়ার নিয়ে বসতে পারবেন। এখানে একটি চেয়ার এবং টেবিল রয়েছে। এই পাশ থেকে দাঁড়িয়ে সমুদ্রের অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পারবেন। এবং আমার হাতের ডান পাশেই সুগন্ধা বিচ পয়েন্ট পর্যন্ত ক্লিয়ার দেখতে পারবেন এই রুমে থাকলে। এই বেলকনি এরিয়াতে থাকলে সূর্যাস্ত এবং সূর্যোদয় ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর আপনারা দেখে বুঝতে পারছেন যারা হোটেল সাইমন বিচ রিসোর্টে থাকবেন তারা সমুদ্রের পাড়ে রয়েছেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা বিচ পাড়ে যেয়ে ঘুরে আসতে পারবেন। প্যানোরামা ওশান সাইড রুমটির যে প্রথম রুমের সেট আপ আছে সেটি পুরোটি দেখালাম। আশা করি প্রথম রুমটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট যে মাস্টার বেডরুমটি থাকছে সেই রুমটির দিকে। আমরা পরবর্তী রুমটির দিকে প্রবেশ করছি, এটি হচ্ছে মাস্টার বেডরুম। দুপাশে দুটো লাইটিং রয়েছে, সুন্দর একটি ওয়ালমেট রয়েছে এবং বেডে দুপাশে দুটো কর্নার টেবিল রয়েছে। প্রত্যেকটি রুমে ইন্টারকম টেলিফোন থাকছে, আপনাদের যে কোনো প্রয়োজনে রিজার্ভেশনের সাথে কথা বলতে পারবেন। অনেক সুন্দর পরিপাটি রুমগুলো, প্রত্যেকটি রুমই আপনারা দেখে বুঝতে পারছেন আসলে মন ছুঁয়ে যাওয়ার মতো একটি বিষয়। যারা এই পরিবেশগুলো দেখবেন তাদের আসলেই অনেক ভালো লাগবে। রুমের এই কর্নারটিতে রয়েছে রুম সার্ভিস বুক, রেস্টুরেন্ট এরিয়ার মেনু বুক থাকছে, আপনাদের যে কোনো খাবার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রুম থেকেই অর্ডার করতে পারবেন রেস্টুরেন্ট এরিয়াতে। আমরা চলে যাব এই রুমের যে বেলকনি এরিয়া আছে সেটি দেখাবো, তার আগে আমি বেডে বসে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এই রুমটিতে বেডে বসে থাকলে কিংবা শুয়ে থাকলে আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বেশ সুন্দর একটি রুম। দর্শক যারা কক্সবাজারে আসবেন প্যানোরামা ওশান সাইড রুমটি নেবেন, তাহলে এত সুন্দরভাবে সমুদ্রের সৌন্দর্য ক্লিয়ারভাবে উপভোগ করতে পারবেন। আপনাদেরকে বলবো আজ চলে আসুন হোটেল সাইমন বিচ রিসোর্ট কক্সবাজারে। আপনাদের বেড থেকে দেখাচ্ছি, দেখুন একদম মনে হচ্ছে যে বেডের পাশেই রয়েছে সমুদ্র সৈকত। আপনারা যখন এখানকার বেলকনি এরিয়ার
যে দরজাটি আছে সেটি খুলে দিবেন, ক্লিয়ার গর্জন শুনতে পারবেন সমুদ্রের। বেডের এই কর্নারটিতে রয়েছে বেশ বড় একটি মিরর এবং এই কর্নারটিতে বেশ কিছু জায়গা রয়েছে আপনাদের জিনিসপত্র রাখার জন্য। এখানে ব্যাগ লাগেজ রাখার জন্য জায়গা পাচ্ছেন। একটি ক্যাবিনেট রয়েছে যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন। আমরা ওয়াশরুমটি ভিতরে প্রবেশ করছি। মাস্টার বেডরুমের ওয়াশরুমটিও বেশ সুন্দর। চারটি টাওয়েল রয়েছে, এখানে বাথটব রয়েছে, আলাদা বাথিং এরিয়া রয়েছে। আপনার যে জায়গাটি পছন্দ সেখানে বাথ করতে পারবেন। এখানে কিছু এক্সট্রা জিনিস রয়েছে আপনাদের জন্য, শ্যাম্পু, বাথিং জেল, কন্ডিশনার, এই জিনিসগুলো দেওয়া রয়েছে ওয়াশরুমটির ভিতরে। বেশ সুন্দর পরিপাটি ওয়াশরুমটির ভিতরে। এবং দেখুন এই রুমটির ভিতরে কতগুলো আইটেম রয়েছে আপনাদের ব্যবহারের জন্য। দর্শক, প্যানোরামা ওশান সাইড রুমটি আপনার ক্লিয়ার বুঝতে পারলেন। টোটাল চারজন থাকতে পারছেন এই রুমটিতে। প্রয়োজনে এক্সট্রা একটি বেড নিয়ে আরও একজন থাকতে পারবেন। টোটাল পাঁচজন থাকতে পারছেন এই রুমটিতে। দর্শক, তো রুমের পরিবেশটি পুরোটি আপনারা দেখতে পেলেন। আশা করি রুমটি অনেক ভালো লাগবে আপনাদের। আমরা এখান থেকে চলে যাব এই হোটেলের পরবর্তী রুমটির দিকে। সুপার ডিলাক্স টুইন বেডরুমটি দেখাবো। সেই রুমটিও কিন্তু অনেক সুন্দর একটি রুম। আমার সঙ্গে থাকবেন, তাহলে এই হোটেলের প্রত্যেকটি রুমের যে ক্যাটাগরি আছে সেগুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং প্রাইসগুলো জানতে পারবেন। আমরা চলে আসলাম সাইমন বিচ রিসোর্টের টুইন শেয়ার বেডরুমটিতে। সুপার ডিলাক্স টুইন রুমটি শুক্রবার এবং শনিবার এই দুদিন 45% ডিসকাউন্টে 7,425 টাকায় নিতে পারছেন। রবি থেকে বুধবার পর্যন্ত 6,750 টাকায় নিতে পারছেন। দর্শক, আমরা টুইন শেয়ার বেডরুমটির ভিতরে প্রবেশ করছি। সব কিছু দেখাবো এই রুমে কী কী থাকছে আপনাদের জন্য। রুমের ভিতরে ঢুকতে হাতে ডান পাশে একটি বেশ সুন্দর ওয়াশরুম রয়েছে। টয়লেট্রিজ আইটেম রয়েছে, কমন সিস্টেম টয়লেট রয়েছে, বেসিন এরিয়া পাচ্ছেন এবং সুন্দর একটি বাথিং এরিয়ার সেট আপ। রুমে ঢুকতেই হাতের বাঁ পাশেই সুন্দর একটি ক্যাবিনেট রয়েছে যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন। তারপরে সেকশনে থাকছে বেশ কিছু খাওয়ার আইটেম এবং টি কফির সেট আপ, মিনারেল ওয়াটার। তারপরেই থাকছে ব্যাগ লাগেজ রাখার জন্য জায়গা। আর পরেই থাকছে সিঙ্গেল সিঙ্গেল দুটো বেড, যেখানে প্রথম বেডে একজন, তারপরে বেডে একজন, টোটাল দুজন থাকতে পারছেন এই রুমটিতে। বেডের অপোজিট পাশে টেবিল রয়েছে, মিরর রয়েছে এবং একটি টিভিও রয়েছে। টুইন শেয়ার বেডরুমটির পরিবেশটি আপনারা দেখতে পেরেছেন। আশা করি এই রুমটিও বেশ সুন্দর। অন্যান্য রুমের তুলনায় এই রুমটি আপনারা একটু কম প্রাইজে পেয়ে যাবেন। এটি একটি সিটি ভিউ রুম দর্শক, এই জন্য এই রুমটির প্রাইজও কম রয়েছে। টুইন শেয়ার বেডরুমটির পুরো পরিবেশটি আপনাদেরকে দেখালাম।
তো এই হোটেলে যে রুমগুলোর আপনাদের জন্য রয়েছে সেই রুমগুলোর ক্যাটাগরি দেখানোর চেষ্টা করেছি। আশা করি প্রত্যেকটি রুমই আপনাদের অনেক ভালো লাগবে। আমি আজকে টুইন শেয়ার বেডরুম থেকে বিদায় নিচ্ছি এবং হোটেল সাইমন বিচ রিসোর্টের যে সুন্দর রুমগুলো আছে সবগুলো দেখানোর পরে এই হোটেল থেকে বিদায় নিচ্ছি। আগামী দিন কক্সবাজারের অন্য কোনো হোটেলে যাব এবং সেখানকার আপডেট প্রাইস এবং হোটেলগুলোর রিভিউ আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।